আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যারা লাইভে ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা সূরা নাসর ইনশাল্লাহ তাজবীদ সহকারে শিখতে যাচ্ছি। তাহলে ইনশাল্লাহ চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। সবাই আমার সাথে সাথে পড়বেন ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله نصر الله والفتح والفتح. أوكي، দেখেন এখানে একটা জিনিস আমি আপনাদের বলি, এই জায়গায় হাঁটা হ্যাঁ সাকিন হয়ে যাবে, আর সাকিন হওয়ার সাথে সাথে কি হবে এরকম একটা আওয়াজ আসবে। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সবাই একসাথে বলবেন ইনশাআল্লাহ। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله في دين الله أفواجا أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. فسبح بحمد فسبح بحمد ربك واستغفر ربك واستغفر إنه كان توابا. إنه كان توابا. اوكي، আমি সবাইকে মিউট করছি। দেখেন এখানে চার লিপ্টান হবে, এখানে এক লিপ্টান হবে। র মোটা করে পড়বেন, আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হবে, আর এখানে হাটা অপশন নিয়মে সাকিন হবে। ওকে, জহিরুল ইসলাম পাটোয়ারি ভাই আপনি পড়েন ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله الفتح আবার বলেন। إذا جاء نصر الله الفتح আবার إذا جاء نصر الله الفتح দেখেন এই দুটো অক্ষর, মানে এই হামজাটা এটার সাথে আছে হ্যাঁ, আর এই নুনের সাথে নাই। আমাদের এখানে এই যে হামজা জবর আ একটা ধাক্কা দিতে হবে, তাই না? হলে আনাসরুল্লাহ এমন হয়ে যাবে। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, বলেন। إذا جاء نصر الله والفتح. ওকে মাশা আল্লাহ। এরপরে আপনারা সবাই একটু খেয়াল করেন, এখানে লিনের হরফ রয়েছে জবরের বামে, এই যে জসমাল আইয়া, নরম করিয়া তাড়াতাড়ি পড়বেন, আর র অক্ষর মোটা করে পড়তে হবে জবর থাকায়। এখানে ওয়াজিব গুণা হবে হরকতের বামে, নুন বা মিমে তাড়ি ধরলে ওয়াজিব গুণা হয়। একালিপটান হবে, এখানে কলকলা হবে, এখানে একালিপটান, এখানে একালিপটান, এখানেও একালিপটান। আল্লাহ শব্দের লামের ডাইনে জের আসছে, চিকুন করে পড়বেন, আর একালিপটান হবে, একালিপটান হবে। ওয়াকফের নিয়ম অনুযায়ী এখানে এক জবর হয়ে একালিপটান হবে। তাহলে এটা পড়বেন হলো ইব্রাহিম খলিল ভাইয়া, বলেন ইনশাল্লাহ। ধীরে ধীরে পড়বেন কিন্তু।
ورانا ورا ورأيت الذين الناس ورأيت الناس يدخلون في دين الله. এই যে ফি একালিপটান আছে, আপনি কিন্তু ওই যে সুর বাংলা সুর, ওই বাংলা সুর দিয়েন না, ফি এরকম টান দেওয়া যাবে না, আমরা কিন্তু শুদ্ধ ভাবে শিখতেছি, আমরা এই বাংলা সুর দিব না আর। হ্যাঁ, এই যে এখানে একালিপটান আছে ভাই, আপনি দেখেন একালিপটান দেন নাই, ওই বাংলা সুর দিতে যে কিন্তু আপনার মনে করেন সব ভুলাই যাবে। হ্যাঁ, ফি في دين الله في دين في دين الله أفواجا. أفواجا اوكي، এরপরে বলবেন হলো আশরাফুল ভাই আপনি। ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ওকে মাশা আল্লাহ। এরপরে দেখেন এখানে যে নিয়মগুলো আছে আমি সেটা বলছি। মিম সাকিনের পরে মিম আর বাবা দিয়ে নুকুর আসছে স্পষ্ট হবে, র মোটা করে পড়তে হবে, এখানে র সিকুন হবে, র সাকিন তার ডানে জের আসছে এই জন্য, আর এখানে আমরা অকফ করব, অকফ করলে হাস সাকিন হবে। তাহলে এটা পড়বেন হলো ইসরাত জাহান ইভা, আপনি বলেন। কি বলে ম্যাম? আসসালামু আলাইকুম হুজুর। জি বলে আসসালামু আলাইকুম হিরে, বাবা পড়ে নেই মা, দেখতে পাইনি বলেন আপু। মা। ওকে, ফাতেমা আপু আপনি বলবেন। সাব্বিহ বিহামদি হ্যাঁ আপু, এই রব্বিকা শব্দটা আগে বলেন। বিহামদি فسبح غفير আপু, আমি যেটা বলছি সেটা বলেন আপনি, এক একটা শব্দ করে পড়েন। ফাসাব্বি জি, আবার বলেন। আপু আপনার কোনো আওয়াজ পাচ্ছি না, প্লিজ পড়েন। সাব্বি, শোনা যাচ্ছে না? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলেন। ফাসাব্বি জি, তারপরে বলেন, আবার বলেন। বিহামদি জি, তারপরে বিকা আবার বলেন। রব্বিকা জি, তারপরে ওয়াস্তাগফির। ওকে মাশা আল্লাহ। এরপরে এস এম জোয়াদুল হক ভাই, আপনি এটুকু বলবেন ইনশাআল্লাহ। إِنَّهُ كَانَ تَوَّابًا. আব্দুল মান্নান ভাই, আপনি এখান থেকে এ পর্যন্ত বলবেন। فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ আপনি এখানে ওয়াকফ করবেন তো, আবার বলেন। আপনি একটু অমনোযোগী আছেন মনে হচ্ছে। রব্বিকা অস্তাগফির, আবার বলেন। ফাসাব্বিহ জি, বলেন বলেন। বিহামদি, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা অস্তাগফির ওয়াস্তাগফির, واستغفر إنه كان توابا توابا. توابا. ওকে, তাহলে ইনশাআল্লাহ আমরা এটুকু আবার একসাথে সবাই মস্ক করি। বিসমিল্লাহির রহমানির রহিম।
إذا جاء نصر الله والفتح. আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, আপনারা ইনশাল্লাহ এবার করবেন। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. فسبح بحمد ربك واستغفر ربك واستغفر إنه كان توابا. إنه كان توابا. আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা এই যে সূরাটি আমরা এখন শিখলাম, এই সূরাটা কয়েকবার আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আপনাদের শুদ্ধ হয়ে যাবে। আর আপনাদের বলবো যে আপনারা কিন্তু বাধ্যতামূলক আপনারা পড়াটা দিবেন, ঠিক আছে? আর আপনাদেরকে আমি ক্লাস শেষে ইনশাআল্লাহ একটা ফর্মটা দিয়ে দিব। যারা ফর্ম আজকে পূরণ করেছেন, অর্থাৎ দুপুরের পরে, দুপুর 2টার পরে, তারা বাদে বাকিরা সবাই কিন্তু ফর্ম পূরণ করবেন। আপনি কোন সময় পড়া দিতে পারবেন, 2টা টাইম লিখবেন। হ্যাঁ, 2টা টাইম লিখবেন আপনারা, যে আপনারা এই টাইমে পড়াটা দিতে পারবেন। আর আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের ওই টাইমে আপনাদের যাতে পড়াটা নিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।